আমার বড় ভাই আমাকে কিছু টাকা দিয়েছিলেন, বর্তমানে তিনি ইন্তেকাল করেছেন, আমি তার নামে যদি উক্ত টাকা সদকা করি তাহলে চলবে কি না? না, তার সন্তানদের নিকট ফেরত দিতে হবে। টাকা দিয়েছিলেন কেন বললেন? টাকা ঋণ দিয়েছিলেন বললেন না কেন? আপনার প্রশ্ন থেকে বোঝা যায় যে টাকা ঋণ দিয়েছেন, ঋণ দিলে এটা শোধ করতে হবে, এটা সদকা করলে হবে না। সদকাটা তখন যখন তার ওয়ারিস পাবেন না এবং কোনোভাবেই তাকে অথবা তার মৃত্যুর পর তার কোনো ওয়ারিসকে এটা পৌঁছানোর কোনো সুযোগ নাই, খুঁজে পাচ্ছেন না, তখন তার পক্ষ থেকে সদকা করবেন। আর যখন তাকে সরাসরি অথবা তার ওয়ারিসকে পৌঁছানোর সুযোগ থাকে তখন তাদেরকে পৌঁছাতে হবে। এটা ঋণ, এটা ঋণ, এটা আল্লাহ তাআলা ওই যে মিরাসের আয়াতগুলোকে মানে আয়াতগুলোতে বারবার উল্লেখ করেছেন, বলছেন ওসিয়া এবং কাদা উদ্দাইনের পরে মিরাজ বন্টনের কথা বলছে। ওসিয়া এবং কাদা উদ্দাইন, প্রথমে কি মৃত ব্যক্তির দাফন কাফন তার সম্পত্তি থেকে হবে, যদি তার আত্মীয় স্বজন দাফন কাফন করে ফেলে তাহলে তো হলেই। দ্বিতীয় হচ্ছে তার ওয়াসিয়াটা তানফিদ করতে হবে। তৃতীয় হচ্ছে তার ঋণগুলো শোধ করতে হবে। চতুর্থ হচ্ছে তারপরে তার মিরাজটা বন্টন করতে হবে। তবে ওয়াসিয়াতের আগে ঋণ পরিশোধ করাটাই শ্রেয়, কারণ ঋণটা তো অন্যের হক, ওয়াসিয়াতটা তার পক্ষ থেকে একটা অপশনাল। এখন যতটুকু ঋণ পরিশোধের পরে থাকে তার মধ্য থেকে তার ওয়াসিয়াতটা আদায় করতে হবে। ওয়াসিয়াত আদায় করে যদি কিছু না থাকে অন্যরা কিছু পাবে না, মানে এইভাবে এই পজিশন অনুযায়ী হবে।